দেখাবো একটা এক্স করলা 2006 মডেল 2010 রেজিস্ট্রেশন। ব্যাক লাইট গুলো কিন্তু একদম ফ্রেশ, আপনার পিছনে গ্লাসটা কিন্তু 100% অরিজিনাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই। আজকে আমরা কি গাড়ি দেখব? আজকে আমরা দেখাবো একটা এক্স করলা 2006 মডেল 2010 রেজিস্ট্রেশন, মানে সর্বশেষ মডেলের এক্স করলা, সর্বশেষ মডেল, এবং কি হেডলাইট প্রজেকশন, প্রজেকশন হেডলাইট দেখেন, এক্স করলাতে প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট এল বুঝতে হবে ভাই কত আপডেট। আচ্ছা, এটার সাথে পাবে পক লাইট, এবং কি সামনের গ্রিলগুলো কিন্তু অসাধারণ, নাম্বার প্লেটটা কিন্তু একদম ফ্রেশ, এবং কি আপনার টায়ারের সাপোর্টটা কিন্তু খুব ভালো পাবে, চারটা টায়ারই কিন্তু নতুন, চারটা টায়ার একবারে 100% মতো 20 দিন আগে লাগাইছে। আচ্ছা আচ্ছা, এবং কি সামনের গ্লাসও কিন্তু অরিজিনাল, সামনের গ্লাসও কিন্তু অরিজিনাল, এবং কি আপনি দেখতে গেলে আমরা নিকেল ভিট, দরজার ভিট, নিকেল হ্যান্ডেল কাভার, নিকেল সাইড ভিট সব কিছু আমরা নিকেল লাগাই দিচ্ছি, এবং কি ভিতরে দেখেন তেঁতুল বিচি ওডেন, ওডেনটা কিন্তু খুব অসাধারণ ফ্রেশ, এবং কি বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, এবং কি সিট কাভার, বিস্কিট কালার সিট কাভার লাগিয়ে দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন ভিতরটা দেখেন কতটা ফ্রেশ, অসাধারণ ফ্রেশ। যে সিট কাভারগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রেশ সিট কাভার, একদম ফ্রেশ সিট কাভার, এমনটা আপনাকে নেওয়ার পর মনে হয় না যে কোনো খরচের জায়গা আছে, করতে হবে রাইট। আচ্ছা, দেখেন পিছনের টায়ারগুলো দেখেন, টায়ারগুলো যেটা বলছিলাম কিছুদিন আগে মূলত নতুন লাগিয়েছে, হ্যাঁ নতুন 20 দিন আগে, আচ্ছা 20 দিন আগে নতুন লাগা হয়েছে, কিন্তু ব্যাক লাইটগুলো কিন্তু একদম ফ্রেশ, আপনার পিছনে গ্লাসটা কিন্তু 100% অরিজিনাল, এতে ইয়ে নাই, সামনে ব্যাকগুলোটা আমরা ইয়ে করে দেখাবো একটু। আর এক্স করালা গাড়িগুলো আপনারা চাইলে নিজেও পার্সোনাল ড্রাইভ করেন, পাশাপাশি পার্সোনাল পার্সোনাল করলেও করতে পারবেন, কিংবা আপনি চাইলে আপনি এটাকে বিজনেসের কাজেও খাটাইতে পারবেন রাইট, এবং কি প্রত্যেকটা ব্যাগিং ইয়ারগুলো কিন্তু একদম ফ্রেশ, অসাধারণ ফ্রেশ, এবং কি প্রত্যেকটা জয়েন ওকে, কোনো 1 ইঞ্চি কোথাও খোলা কাটা নাই, খুব ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি, ভিতরটাই কিন্তু C60 লিটার CNG করা, দেখেন খুবই অসাধারণ ফ্রেশ একটা গাড়ি। শুধুমাত্র আপনি যদি গাড়িটা নেন সেক্ষেত্রে আপনি হয়তো বাম্পারটা একটু লাগিয়ে নিতে হবে, হ্যাঁ হ্যাঁ, বাম্পারটা ছাড়া আর কোনো কাজ নেই, বাকি কোনো কাজ নাই, দেখেন কতটা ফ্রেশ গাড়ি, ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ। একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি। আমি একটা ইঞ্জিন রুমটা দেখাই দেবে, আর ফুল এক্সটেরিয়র লুকটা তো আপনারা দেখলেন, আর এক্স করলাতে প্রজেকশন হেডলাইট ভাই, প্রজেকশন হেডলাইট জাস্ট ওয়াও। ভিতরে কিন্তু এখন পর্যন্ত কোনো রং করা হয়নি, ভিতরে কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই, কোনো কোনো ধরনের কোনো ইয়ে নাই, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, একদম এই বক্স কেমন কন্ডিশন, একদম এই কন্ডিশন, আর এসির এসির পারফরমেন্সটাও খুব ভালো, এবং কি বনটাও বনটার ভিতরে কোনো খোলা ঘটা নাই, খুব ফ্রেশ একটা গাড়ি। আচ্ছা, এটার মডেল আর রেজিস্ট্রেশন একটা আবার একটু বলে দেন। এটা মডেল হলো 2006 মডেল 2010 রেজিস্ট্রেশন, অকটেন চালিত, এবং কি সিএনজি দুটোই আছে, আপনার দুনোভাবে চালালে দুনোভাবে ব্যবহার করতে পারবেন। এটার প্রাইসটা কেমন স্যার? এটা প্রাইস দিছিলাম হলো আপনার 13,80,000 টাকা, 13,80,000 টাকা আজকিন প্রাইস, আসলে আমরা আরও কমে রাখবো। আচ্ছা ইনশাল্লাহ, কথা বলার সুযোগ আছে, কথা বলার সময় অ্যাড্রেসটা একটু বলে দেন। তেজগাঁ 7 রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে, হোটেল হলিডে ইন 7 রাস্তার দুটো মাঝামাঝি, রিয়াস কার সেন্টার। ওকে, সবাইকে ধন্যবাদ, ভিডিওটা একটু শেয়ার করবেন, আর ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো গাড়ি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ ভাই।